আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা খুব সুন্দর ডিজাইনার হাতার মোহরি এবং আপনারা চাইলে এটা প্যান্ট পাজামার মোহরি ডিজাইনও করতে পারেন তো আমি ডিজাইনটা করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আমি প্রথমে এভাবে একটা বক্রমের টুকরা নিয়েছি তো বক্রমের টুকরাটা দুই ভাষ করে নিয়েছে এবং আমি পাশে নেব দুই ইঞ্চি পরিমাণ এবং লম্বায় নেব তিন ইঞ্চি পরিমাণ তো আমি পেন্সিল দিয়ে এভাবে একটা ডিজাইন এঁকে দিচ্ছি আপনারা ছেলে কাগজে এঁকে তারপরেও আঁকতে পারেন তো এঁকে আমি এভাবে কাটিং করে নিলাম এবার আমি আড়াই ইঞ্চি পরিমাণ ডিজাইনটা রাখবো আর বাকি পরিমাণটা আমি কাটিং করে নেব তা আমি এভাবে মার্ক করে বাকিটা কেটে নিচ্ছি আমি কেটে নিয়েছি এবার আমি এভাবে একটা বকরুম নিয়েছি আর বকরুমটা এখানে আমার দুই ভাজে আছে। আর লম্বায় আছে নয় ইঞ্চি পরিমাণ তো এভাবে আমি ডিজাইনটা নিয়েছি আর আমার দিকে বন্ধ সাইডটা আছে তো বন্ধ সাইডটার দিকে আমি ডিজাইনটা কেটে রেখেছিলাম সেটা দুই ভাঁজ করে এভাবে রেখে তারপর আটিং এঁকে নিচ্ছি যে আমি এঁকে নিলাম আমি বক্রমের উপরে হাফ ইঞ্চি পরিমাণ বেশি রেখেছি সেটা মার্ক করে নিচ্ছি এবার আমি সবগুলো ডিজাইন এঁকে নেব তো আমি এভাবে সবগুলো ডিজাইন এঁকে নিচ্ছি তো আমার আঁকা হয়ে গেছে এবার আমি কাটিং করে নিচ্ছি যে আমার কাটিং করা হয়ে গেছে এবার আমি কাপড় নিয়েছি আর কাপড়টা এখানে আমার চার বাজে আসে এবার কাপড়ের উপরে আমি বক্রমের টুকরোটা রেখে এভাবে রেখে তারপর কাটিং করে নেব। এবার আমি দুই ইঞ্চি পরিমাণ একটা পাইপেন কেটে নিয়েছি তো এবার আমি সেলাইতে চলে আসলাম আমি এখানে এক পাটের উপর বকরুমটা রেখেছি তারপরে আমি এভাবে হাফ ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো এবার আমি অন্য পাটে কাপড় নিয়ে এভাবে বকরুমের কাপড়টা উপরে রেখে তারপরে সেলাইটা দেব তো আমি নিচের পাটের কাপড়টা হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছি যেখান থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখেছি এবার উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব আর এই সেলাইটা আমি পরে খুলে নেব এবার আমি এভাবে পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা সেলাই করে নিচ্ছি সেলাইটা একটু ছোলোভাবেও করতে হবে তাহলে ডিজাইনটা খুব সুন্দর হবে তো এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাই দিয়ে নিচ্ছি এভাবে আমি সম্পূর্ণ সেলাইটা দিয়ে নেব তো আমি এভাবে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিয়েছি তো সেলাইটা দেওয়া আমার হয়ে গেছে এবার যে বাতি কাপড়টা আছে সে কাপড়টা আমি কেটে নেব এবার আমি কোনা কোনাগুলো এভাবে কেটে দেবো তাহলে উল্টে নিতে ভালো হবে আমি যে চাপ সেলাইটা দিয়েছিলাম সেটা খুলে নিয়েছি আর এভাবে আমি উলটিয়ে নিচ্ছি তো আমি এভাবে এটার সাহায্যে উলটিয়ে নেব তাহলে ভিতরে যে কাপড়গুলো কুচকিয়ে থাকবে না তো আমি এভাবে একটা উল্টিয়ে নিয়েছি আর এভাবে বাকিগুলো উলটিয়ে নিয়েছি তো আমার ডিজাইনটা দেখতে এরকম হয়েছে এবার আমি যে পাইপেনের টুকরাটা কেটে রেখেছিলাম তো দুই পাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে আমি পাইপেন তৈরি করে নিচ্ছি তো পাইপেন বানানো হয়ে গেছে এবার আমি তিন ইঞ্চি পরিমাণ কেটে নেব এভাবে আমি সবগুলোকে তিন ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে কেটে নিচ্ছি তো এবার আমি একটা কাগজ নিয়েছি তো কাগজের উপরে এভাবে পাইপেনগুলো রেখে তারপর সেলাই করে নেব এটা খাতার কাগজ যে খাতায় লেখা হয় সেই কাগজ নিয়েছি তো এটা এভাবে আমি পাইপেনগুলো সবগুলো পাইপেন এভাবে সেলাই করে নিয়েছি তো এক পাশ থেকে সেলাই করা হয়ে গেছে এবার আমি অপর পাশটা সেলাই করে নিচ্ছি এবার আমি যে ডিজাইনটা তৈরি করে রেখেছিলাম আর হাফ ইঞ্চি কাপড় আমি বেশি রেখেছিলাম তো হাফ ইঞ্চি কাপড় এভাবে আমি ভাজ দিয়ে তারপরে পাইপেনের উপরে এভাবে বসিয়ে সেলাই করে নেব। এবারে আমি যে ডিজাইনটার সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিচ্ছি তোমার সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার আমি হাতার যে উপরের অংশটা সে অংশের পাশে এভাবে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে তারপরে ডিজাইনটার উপরে রেখে এভাবে সেলাই দিয়ে নেব তো এবারে এভাবে আমি আরেকটা পাইপে নিয়েছি এটা আমার দুই ইঞ্চি পরিমাণ আছে তো আমি এক সাইড দিয়ে একটু সমান পরিমাণ ভাস দিয়ে এভাবে কাপড়ের উপরে হাতার কাপড়টার উপরে রেখে তারপর আমি এভাবে সেলাই দিয়ে নিচ্ছি তো এইভাবে অপর সাইডটাও ভাজ দিয়ে হাফ ইঞ্চি অল্প পরিমাণ ভাজ দিয়ে তারপরে আমি সেলাই দিয়ে নেব তো আমার ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে এবার আমি যে কাগজটা লাগিয়ে নিয়েছিলাম সেটা সিরে নিচ্ছি তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ